ভিউয়ার্স আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ সোহাগ টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবার আমরা নিয়মিত আলোচনা আসছিলাম বাংলা সাহিত্যের বিভিন্ন সাহিত্যিকদের জীবনী আমরা প্রথম পর্যায়ে সাহিত্যিকদের জীবনী নিয়ে আলোচনা করব এরপরে এই সমস্ত সাহিত্যিকদের যে অবদানগুলো আছে তাদের সৃষ্টিকর্মগুলো আছে এই সৃষ্টিকর্ম নিয়ে আমরা আলোচনা করব এর আগে আরেকটি ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতনামা উপন্যাসিক বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় উপন্যাসিক যার নাম বললে আমরা উপন্যাস বুঝি সেই সাহিত্যিক যিনি ইউরোপের উপন্যাস পড়ার থেকে বাঙালি শিক্ষিত বাঙালিদেরকে বাংলা উপন্যাস পড়ার ক্ষেত্রে অনেক বেশি আকৃষ্ট করেছেন বাংলা উপন্যাসের ধারাটা প্রকৃতপক্ষে ইংরেজি উপন্যাস থেকে এসেছে যেমনিভাবে বাংলা আধুনিক নাটক যেগুলো আছে অর্থাৎ দেব দেবী ঈশ্বর এইদেরকে বাদ দিয়ে সামাজিক যে নাটক এবং কবিতাগুলো আধুনিক কবিতাগুলো হয়েছে মাইকেলের হাত ধরে এই সমস্ত আধুনিক কবিতা এবং নাটকগুলো যেমনি ইউরোপের সাহিত্য থেকে অনুপ্রাণিত হয়ে মাইকেল করেছিলেন বঙ্কিম করেছেন ঠিক তেমনি বঙ্কিম বাংলা সাহিত্যে উপন্যাসের ক্ষেত্রে একটি বড় অবদান রেখেছেন এবং তার পদচারণাও কিন্তু সেই ইংরেজি সাহিত্য থেকে অনুপ্রাণিত হয়ে ঠিক একই ধারা অনুসরণ করে বাংলা সাহিত্যের আরেকজন সমাজবাদী মানবতাবাদী সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও বাংলা সাহিত্যকে জনপ্রিয় করে তোলে একটি বড় ধরনের অবদান রেখেছেন এবং ওনার যে সাহিত্য বা সৃষ্টিকর্ম আছে এই সৃষ্টিকর্মকে পাঠক সমাজে জনপ্রিয় করে তুলেছেন যার ফলে বাংলা উপন্যাসের যে জগৎটি সেটি হয়েছে সমৃদ্ধ এবং হয়েছে পাঠক প্রিয় এরকম আরে একজন বিখ্যাত মানুষ ছিলেন বাংলা সাহিত্যে যিনি বাংলাদেশি উপন্যাসকে জনপ্রিয় করে তুলেছিলেন তিনি হুমায়ুন আহমেদ তার জীবনী নিয়ে আমরা আরেকটি ক্লাস আলোচনা করব আমরা ওনার জীবনে উনিশশো সাল পর্যন্ত আলোচনা করেছিলাম যেখানে আমরা ওনার শিক্ষা জীবন এবং ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করেছি আজকে আমরা ওনার কর্মজীবনটা যে আছে এই বিশাল ব্যস্ততাময় জীবন এই জীবন আমরা আলোচনা করতে যাব আমরা প্রথমে যে জিনিসটা জানবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপাধি আছে যে উপাধিটা খুবই ইম্পর্টেন্ট একটু খেয়াল করুন ওনাকে বলা হয় অপরা যে কথা শিল্পী অপরাজেয় কথা শিল্পী এই প্রশ্নটি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় এসেছে সুতরাং তথ্যটি জানা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে ওনার উপাধি কী অপরাজেয় কথাশিল্পী এই ভদ্রলোক উনিশশো সালে ওনার বাবার সাথে যখন ওনার বয়স চব্বিশ বছর সেই সময়ে ওনার বাবার সাথে রাগ হয়ে উনি সন্ন্যাস জীবন ধারণ করেন অর্থাৎ পৃথিবীর যে মায়া সেই মায়া ত্যাগ করে উনি আলটিমেটলি সন্ন্যাসী হয়ে যান এবং মাত্র এক বছর ওখানে অবস্থান করে যখন ওনার বাবা মৃত্যুবরণ করলেন বাবার মৃত্যুর ফলে আবার উনিশশো সালে উনি সেখান থেকে চলে আসতেন ফিরে আসতেন সন্ন্যার জীবন থেকে একটি স্বাভাবিক জীবনে এরপরে আমরা বলেছিলাম উনিশশো তিন খ্রিস্টাব্দে যেটা হয়েছে ওনার জীবনের অন্যতম একটি কাজ সেটা হলো উনি বাংলা থেকে বর্তমান যে মায়ানমা সেই মায়ানমার তৎকালীন নাম ছিল বার্মা এই বার্মায় চলে যান তবে উনি যে গিয়েছেন কত সালে এই সালটা নিয়ে অনেকটা দ্বৈততা রয়েছে একটু খেয়াল করুন কোথায় কোথায় বলা হয় উনিশশো সালে আবার অন্যত্র অনেক জায়গায় দেওয়া আছে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে উনি ওখানে চলে যান বার্মার তৎকালীন রাজধানীর নাম ছিল ইয়াঙ্গুন যেটা সে ও রেঙ্গুন নামে পরিচিত উনি এই রেঙ্গুনে চলে যান লেখক রেঙ্গুনে গিয়ে রেঙ্গুনে তৎকালীন বাঙালি যে শ্রমিকরা থাকতেন সেই জায়গাটার নাম ছিল পোজডং উনি সেই পোসডে অবস্থান করেন একটু খেয়াল করুন এই পোসডংয়ে শ্রমিক পাড়ায় উনি থাকতেন একটু এই নামটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কারণ এখানেই তার জীবনে একটি অন্যতম অধ্যায় শুরু হয়েছে সেটা হলো এই পৌষডংয়ে থাকাকালীন সময় উনি আবার আপনার হোমিওপ্যাথিক যে চিকিৎসা আছে এই চিকিৎসায় দক্ষ ছিলেন দক্ষ থাকার কারণে ওনার জীবনের যে মানবতাবোধ এই মানবতাবোধের একটি পরিচয় পাওয়া যায় সেখানে মানবতার পরিচয় পাওয়া যায় কীভাবে একটু খেয়াল করুন উনি ওই ওখানে পৌষডংয়ে বসবাসকারী বাঙালি যে শ্রমিকরা ছিলেন এই বাঙালি শ্রমিকদের মধ্যে উনি বিনামূল্যে চিকিৎসা সেবা দিতেন বিনামূল্যে চিকিৎসা সেবা এটা তাকে সেই সময়ে বাঙালি শ্রমিকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় করে তোলেন উনি মূলত ছিলেন একজন সাধারণ কেরানি সেখানে অর্থাৎ একজন অফিস অ্যাকাউন্ট বর্তমান হিসাবে অনুযায়ী আমরা অ্যাকাউন্টস বলতে পারি মানে অ্যাকাউন্টেন্স ছিল অথবা একজন ক্যারানি ছিল বলেই অধিকাংশ জায়গায় প্রচলিত প্রচলিত শব্দটা তো আমরা এটাকে ক্যারানি ধরলাম তবে একজন সাধারণ ক্যারানি আরও শ্রমিক যারা আছে এদের সাথে তার সম্পর্কটা কেমন ছিল দেখুন সেই বাঙালি শ্রমিকদের সাথে তার সম্পর্ক ছিল একদম পুরো ভাই ভাই সম্পর্ক তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে তিনি হেল্প করতেন পাশাপাশি তাদেরকে উনি যে বললাম না চিকিৎসা চিকিৎসক থাকার কারণে উনি তাদেরকে বিনামূল্যে এই হোমিওপ্যাথিক চিকিৎসাটা প্রদান করে থাকতেন এটা তার জীবনের একটি অন্যতম শ্রেষ্ঠ কাজ তার জীবনে আরেকটি মানবতার অন্যতম পরিচয় হলো উনিশশো ছয় খ্রিস্টাব্দের একটি ঘটনা উনিশশো ছয় খ্রিস্টাব্দে উনি যখন ওখানে থাকতেন যেই বাসায় থাকতেন ওই বাসার থাকতেন শান্তি দেবী নামক একজন ভদ্র মহিলা যার বাবা তাকে একজন মদ্যপ ব্যক্তির কাছে বিয়ে দিতে চাচ্ছিলেন এই ভদ্র মহিলা তখন ওই মদ্যপের হাত থেকে এবং তার বাবার হাত থেকে বাঁচার জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহায্য প্রার্থী হলেন আর শরৎচন্দ্র তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসলেন পরিশেষে তাকে সাহায্যের যে কি বলে শেষ পরিণতি সেটা হলো তাদের শরৎচন্দ্রকেই এই শান্তিদেবীকে বিয়ে করতে হয় যদিও শান্তিদেবী বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই মৃত্যুবরণ করেন এবং তার একটি বাচ্চাও হয়েছিল উনিশশো নয় খ্রিস্টাব্দে উনি মৃত্যুবরণ করেন অন্য কোথাও দেয়া আছে উনিশশো আট খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন তার একটি বাচ্চাও ছিল মেয়ে সেই মেয়েটাও তার মৃত্যুর পরপরই মৃত্যুবরণ করেন যার ফলে সেখানে তিনি আর সন্ত্রান লাভ করেননি পরবর্তীতে এটা তার প্রথম বিয়ে ছিল এটা ছিল তার প্রথম বিয়ে যেটা নিয়ে আমাদের একটু জানা দরকার এরপরে উনি দ্বিতীয় বিয়ে করেন একটু খেয়াল করুন উনি যে দ্বিতীয় বিয়ে করেন সেই ভদ্র মহিলাকে তিনি নাম দেন হিরণময়ী দেবী এই হিরণময়ী দেবীকে তিনি দ্বিতীয় বিয়ে করেন এই মহিলা ছিলেন বন্ধা নিঃসন্তান অর্থাৎ তাদের সাথে যে জীবন এবং হিরণময়ী দেবীর বয়সও কম ছিল সে সময় চোদ্দো বছর বয়স ছিল মাত্র এই চোদ্দ বছরের নারী যে ছিলেন ওনাকে বিয়ে করে ওনার সাথে সংসার গ্রহণ সংসার করার একটি অভিপ্রায় এই শরৎচন্দ্রের মধ্যে আসে এবং এই বিবাহটা সে সময় রেঙ্গুনে সামাজিকভাবে হয়েছিল এরকম জোর জবরদস্তি বা এরকম কোনো অঘটনের মধ্য দিয়ে নয় এখানে থাকাকালীন সময় এই হিরণময় দেবীর সাথে থাকাকালীন সময়ই উনিশশো তেরো খ্রিস্টাব্দে তার জীবনের সর্বশ্রেষ্ঠ পরিচয় যেটা ওনার যে সাহিত্যিক সবচেয়ে শ্রেষ্ঠ জনপ্রিয়তা সেই উপন্যাস যাত্রা শুরু হয় আমরা এটা নিয়ে পরবর্তী বোর্ডে আলোচনা করছি উনিশশো তেরো খ্রিস্টাব্দে তার জীবনের একটি অন্যতম অধ্যায় আমরা বলেছিলাম কেন সেটা হলো তার জীবনের সর্বশ্রেষ্ঠ পরিচয় যেটা তা হলো ঔপন্যাসিক উনি ঔপন্যাসিক হিসেবে যাত্রা শুরু করেন এই সালে এবং এই সালে উনিশশো তেরো খ্রিস্টাব্দে তার সর্বপ্রথম যে উপন্যাস বড় দিদি এই বড় দিদি উপন্যাসটি প্রকাশিত হয় সেই সময় ভারতী পত্রিকায় এই পত্রিকাটার নামও ইম্পর্টেন্ট কারণ বিভিন্ন সময় এটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে কোন পত্রিকায় বড়দেদি উপন্যাস প্রকাশিত হয় এই একটা প্রশ্ন হয় পাশাপাশি আরেকটা প্রশ্ন হয় যে শরৎচন্দ্রের সর্বপ্রথম উপন্যাসের নাম কি পাশাপাশি এই প্রশ্ন হতে পারে যে শরৎচন্দ্রের সর্বপ্রথম উপন্যাস কত সালে প্রকাশিত হয় এই সালটা নিয়ে কিছুটা কনফিউশন আছে সবচেয়ে বেশি গৃহীত যে কথা সেটা হলো উনিশশো তেরো খ্রিস্টাব্দে এটা প্রকাশিত হয় তবে কোথায় কোথায় এটা উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে দেওয়া আছে তবে উনিশশো খ্রিস্টাব্দে তার যে উপন্যাসটি প্রকাশিত হয় যেটা আলোচিত উপন্যাস সেটা হলো বিরাজবম এই শ্রেষ্ঠ উপন্যাসটি সেই সময় তার প্রকাশিত হয় এই উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের পরে তার আরেকটি অন্য জীবনে অন্যতম আলোচ্য সাল হলো উনিশশো সাল এই সময় তার প্রকাশিত হয় অন্যতম শ্রেষ্ঠ একটি উপন্যাস পল্লী সমাজ যেটা সাধারণের কাছে খুবই সমাদৃত হয়েছেন আর ষোলো সাল তার জীবনে একটি অন্যতম অধ্যায় এনেছে এই কারণে তিনি সেই ষোলো সালেই বার্মা ছেড়ে আপনার দেহে চলে আসেন অর্থাৎ কলকাতায় চলে আসেন কলকাতা এসে তিনি হাওড়াতে বসবাস করা শুরু করেন এই হাওড়ায় স্থায়ীভাবে যখন বাস করছেন সে সময় হাওড়াতে থাকাকালীন সময় তার সাথে কবিগুরু রবীন্দ্রনাথের দেখা হয় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে উনি শান্তিনিকেতনে যান আর এর পর থেকে রবীন্দ্রনাথের সাথে তার একটি যাতায়াত ছিল উনি প্রায় শান্তিনিকেতন এবং যে অবস্থান যেতেন রবীন্দ্রনাথের সাথে সাক্ষাৎ লাভ করার জন্য এমনকি রবীন্দ্রনাথের সাথে শেষ পর্যন্ত তার সক্ষতা এত বেড়ে গিয়েছিল যে উনি যখন কলকাতায় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে একটি বাড়ি করেন রবীন্দ্রনাথ সেই বাড়িতে এসেছিলেন তার নেমন্ত্রণ গ্রহণ করে আর আরেকটা আলোচনার বিষয় রবীন্দ্রনাথ জীবনের সেটা হলো রবীন্দ্র জীবনের সত্তর বছর যখন পূর্তি হয় সেই অনুষ্ঠানে আপনার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিমন্ত্রণপত্র লেখার অনুরোধ করেন শরৎচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর এবং সেই কাজটা কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় করেছিলেন তাইলে শরতের সাহিত্যের স্বীকৃতি রবীন্দ্রনাথের মাধ্যমে এসেছিলেন এবং শরতের মৃত্যু রবীন্দ্রনাথের আগে যেহেতু হয়েছিল সেখানে আমরা দেখতে পাই রবীন্দ্রনাথ শরৎ অসুস্থ হলে রবীন্দ্রনাথ একটি লেখা লিখেন এমনকি শরৎ মারা গেলেও রবীন্দ্রনাথ ঠাকুর তাকে উদ্দেশ্য করে একটি কবিতাও রচনা করেন রবীন্দ্রনাথের সাথে তার সক্ষতা ছিল এই হারে আরেকটা বিষয় হলো রবীন্দ্রনাথের সাথে কিন্তু তিনি একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি যেটা আছে ডেলিট এটা লাভ করেন আমরা ছিলাম উনিশশো ষোলো খ্রিস্টাব্দে উনিশশো সতেরো সালটা একটু খেয়াল করবো আমরা উনিশশো সাল তার জীবনে সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে শ্রেষ্ঠ সময় বলা যাবে এটার কারণ হলো উনিশশো সালে তার প্রকাশিত হয় দেবদাস নামক একটি উপন্যাস যেই উপন্যাসটি শুধু বাংলা ভাষায় না টোটাল ভারতীয় উপমহাদেশের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় উপন্যাস এবং যেই উপন্যাসটাকে অবলম্বন করে আটবার ভারতের বিভিন্ন জায়গায় সিনেমা হয়েছে বাংলা ভাষাই প্রায় চারবার এটা নিয়ে সিনেমা বানানো হয়েছে এছাড়া এই সিনেমা দেখুন উনিশশো সতেরো সালে বইটা লিখছেন এবং এটা নিয়ে সিনেমা হয়ে গেছে উনিশশো সালে কিন্তু এটা নিয়ে সিনেমা হয়ে গেছে প্রথম সিনেমা উনিশশো ছত্রিশ সালে এটা নিয়ে এবং এটা নিয়ে যতগুলো সিনেমা হয়েছে তার মধ্যে সবচেয়ে আলোচিত সিনেমা ছিল শাহরুখ খানের যে সিনেমাটি এছাড়া তৎকালীন ভারতের আরো বড় বড় যত শিল্পী আছেন সৌমিত্র চট্টোপাধ্যায় সহ আরও যারা ছিলেন তারা সবাই এই সিনেমা অনেকেই এই সিনেমায় অভিনয় করেছেন এবং নিজেদেরকে ধন্য মনে করেছেন এত সুন্দর একটি সিনেমার অংশ হতে পেরে এছাড়াও তার যে আরও বাক বাকি যে উপন্যাসগুলো আছে এই উপন্যাসগুলোর মধ্যেও অনেকগুলো উপন্যাসই আছে যেগুলো নিয়ে পরবর্তী সময়ে সিনেমা তৈরি করা হয় এবং যেই সিনেমাগুলো পাঠক দর্শক কাছে গৃহীত হয় এবং যেই উপন্যাসগুলো পাঠক সমাদৃত ছিলেন এই দেবদাস ছাড়াও সেই সময় তার একটি আলোচিত উপন্যাসের নাম ছিল হলো চরিত্রহীন এই উপন্যাসটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট এটাও বিভিন্ন সময় আসে এটা সাল পাশাপাশি এই উপন্যাসের লেখক চরিত্রহীন তার চেয়েও যে ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হলো এই উনিশশো ষোলো সালেই প্রকাশিত হয় তার লেখা সর্বশ্রেষ্ঠ উপন্যাস শ্রীকান্ত এটা আমাদেরকে একটু আলোচনার বিষয় তা আমরা এখানে একটু আলোচনা করব আমরা ফার্স্ট বলেছিলাম শরৎচন্দ্রের সবচেয়ে জনপ্রিয় উপন্যাস হলো দেবদাস শ্রেষ্ঠ বলিনি কিন্তু সবচেয়ে জনপ্রিয় উপন্যাস দেবদাস কিন্তু শ্রীকান্ত হলো শরৎচন্দ্রের সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাস যেটা চার খণ্ডে প্রকাশিত হয় এবং উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত এই উপন্যাসটি চারটা পর্বে বিভক্ত হয়ে প্রকাশিত হয় যে উপন্যাসের মধ্যে প্রকৃতপক্ষে শ্রীকান্তের আলোকে আপনার শরৎচন্দ্র তার ব্যক্তি জীবনের যে একটি ছায়া এই ছায়া ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন যেহেতু দারিদ্র ছিল তার জীবনের অন্যতম কি অনুষঙ্গ বা সঙ্গী তাই তার উপন্যাসগুলোতে দরিদ্র মানুষ মানুষের যে অবস্থানটা এটা তিনি তার ব্যক্তি জীবন হিসেবে গল্পগত হিসেবে বিভিন্ন সময় ফুটিয়ে তুলেছেন উনিশশো সালে এই কবি এই মহান সাহিত্যিক এবং এই মহান উপন্যাসিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি লাভ করেন যেটাকে আমরা ডি লিট বলি এবং আমাদের মনে রাখতে হবে যে একই বছর ও রবীন্দ্রনাথ ঠাকুরকেও ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর অফ লিটারেচার ডিগ্রি প্রদান করেন এমন কি আরেকটা বিষয় যেটা আমাদের জীবনের অন্তিম সময়ে উনিশশো সালে লেখক খুব বেশি অসুস্থ হয়ে পড়েন উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে এমনকি তার যেটাকে কি বয়বৃদ্ধ বলি উনি আসলে এই সময় অল্প অত বেশি বয়স না হলেও উনি খুব বেশি দুর্বল হয়ে পড়েন যার পরবর্তীতে ওনাকে সে সময় চিকিৎসা করা হয় চিকিৎসা করা হলো উনিশশো সালে তাকে একজন ডক্টর অস্ত্রোপচারও করেছিলেন তারপরও উনি কি বলে নিজের আয়ু যেটা আছে আয়ু ফুরিয়ে যাওয়ার কারণে উনি আর থাকতে পারেন এবং উনিশশো খ্রিস্টাব্দে এই বাংলা সাহিত্যের সবচেয়ে শ্রেষ্ঠ এবং জনপ্রিয় ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুর আগে এই সাহিত্যিক তার লিখে যাওয়া উপন্যাসগুলোর মধ্যে চব্বিশটি উপন্যাস এত জনপ্রিয়তা পেলেছিল যা পাঠক সমাজে যা মানুষ এখনো পাঠ করে এবং বাঙালি উপন্যাস বলতে এখনো মানুষ শরৎচন্দ্রের উপন্যাসকে বোঝে ওনার সৃষ্টিকর্মের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টিকর্ম হলো বিলাসীন এটি ছোট গল্প ছিল অভাগিক স্বর্গের মতো বিখ্যাত ছোট গল্পের উনি রচয়িতা উনি অসংখ্য প্রবন্ধ লিখে গিয়েছেন কিছু কবিতাও লিখেছেন পাশাপাশি উনার সর্বশ্রেষ্ঠ কাজ যেটা সেটা হল উপন্যাস একসময় এই যুগ শ্রেষ্ঠ ভারতীয় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্তিমকাল চলে আসেন এবং তিনি পৃথিবী থেকে চলে যান উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে এই ছিল তার জীবন আমরা তার জীবনের যে কর্মগুলো আছে সাহিত্যিক অবদান এই অবদান নিয়ে আরেকটি ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের ক্লাসগুলো যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় এবং মনে হয় এটা অন্যের জন্য উপকারী তাহলে অবশ্যই অন্যকেও ক্লাসগুলো দেখার জন্য সাজেস্ট করবেন এই অনুরোধগুলো সবার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম